আসসালামু আলাইকুম। যারা উন্নত মানের একটি টয়লেট করতে চান অবশ্যই আজকে ভিডিওটি দেখবেন। অনেক টিনশেড বাড়ির ডিজাইন রয়েছে, যেসব বাড়িতে টয়লেট রাখা হয় নাই। যারা বাড়ির বাহিরে টয়লেট করতে চান একটি সুন্দরভাবে, কীভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। এবং এই টয়লেটটি তৈরি করতে কি কি মালামাল লাগবে এবং কত টাকা লাগবে, এ টু জেড আপনাদেরকে সঠিক ধারণা দিয়ে দিব। অবশ্যই আজকে ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন একটি সুন্দর টয়লেট করতে কি পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা লাগবে। আমরা আগে টয়লেটটির ঘুরে ঘুরে দেখাবো, তারপর দেখাবো কি কি মালামাল লাগবে, এমনকি টয়লেটের ড্রয়িং সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব। এটি হচ্ছে টয়লেটের পিছনের ডিজাইন। পিছনে এরকমভাবে ডিজাইন করা হয়েছে এবং টয়লেটের উপরে কিন্তু আরসিসি ছাদ করা হয়েছে। উপরে কিন্তু একটি পানির ট্যাঙ্কও রাখা হয়েছে। এই যে এটি হচ্ছে টয়লেটের সামনের ডিজাইন। সামনে সিঁড়ির মধ্যে টাইলস ব্যবহার করা হয়েছে এবং টয়লেটের ভিতরেও কিন্তু টাইলস রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে টয়লেট আর একটি হচ্ছে গোসলখানা। এই দেখতে পাচ্ছেন দুটো দরজা একসাথে রাখা হয়েছে, একটি টয়লেট একটি গোসলখানা। সামনে রয়েছে একটি, দেখতে পাচ্ছেন একটি সামনে হাউস রাখা হয়েছে। উপরে কিন্তু একটি পানির ট্যাঙ্ক রাখা হয়েছে। আমরা এই টয়লেটের ড্রয়িং দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং পুরো টয়লেটটি তৈরি করতে কি পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা লাগবে অবশ্যই আজকে ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। এটি হচ্ছে একটি গোসলখানার ভিতরের ডিজাইন। এই যে ভিতরে এরকমভাবে ডিজাইন করা হয়েছে। আমরা যদি টয়লেটের বাইরে দেখি তাহলে বাইরে কিন্তু এরকমভাবে রাখা হয়েছে। একটি টিনশেড বাড়ির পাশাপাশি এরকম একটি টয়লেট থাকলে অনেক সুন্দর হয় বাড়ির ডিজাইনটি। আমরা অনেক টিনশেড বাড়ি করেছি, যেসব বাড়িতে টয়লেট রাখা হয়নি, বাড়ির বাহিরে উন্নত মানের টয়লেট রাখা হয়েছে। এভাবে কিন্তু উন্নত মানের একটি টয়লেট তৈরি করা হয়। আমরা এখন দেখে নিব ড্রয়িং, তারপর দেখে নিব সম্পূর্ণ টয়লেটটি তৈরি করতে কি পরিমাণ মালামাল লাগবে। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি টয়লেটের ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমাদের পরবর্তী আরো সুন্দর টয়লেটের ডিজাইন যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন টয়লেট ডিজাইনটি আপনার কাছে কেমন লাগলো। এটি হচ্ছে টয়লেটের ড্রয়িং। টোটালে 84 স্কোয়ার ফিট জায়গা হলে এই টয়লেটটা আপনারা করতে পারবেন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 8 ফিট। একটি টয়লেট একটি গোসলখানা, এখানে রয়েছে একটি টয়লেট যেটা দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট এবং প্রস্থ 8 ফিট। তারপর রয়েছে একটি গোসলখানা যেটার দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 8 ফিট। টোটালে 84 স্কোয়ার ফিট জায়গা হলে এটি আপনারা করতে পারবেন। আমরা এখন দেখে নিব কি কি মালামাল লাগবে। ইট লাগবে 2000, প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 2000 ইটের দাম লাগবে 24,000 টাকা। বালু লাগবে 150 ফুট, প্রতি ফুট বালুর দাম 55 টাকা হলে 150 ফুট বালুর দাম লাগবে 8,250 টাকা। সিমেন্ট লাগবে 25 প্যাক, প্রতি প্যাক সিমেন্টের দাম 560 টাকা হলে 25 প্যাক সিমেন্টের দাম লাগবে 14,000 টাকা। কুয়া লাগবে 30 ফুট, প্রতি ফুট কুয়ার দাম 110 টাকা হলে 30 ফুট কুয়ার দাম লাগবে 3,300 টাকা। রড লাগবে 60 কেজি, প্রতি কেজি রডের দাম 110 টাকা হলে 60 কেজি রডের দাম লাগবে 6,600 টাকা। দরজা লাগবে 2টি, একটি দরজার দাম 3,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 6,000 টাকা। পানির ট্যাঙ্ক লাগবে 4,000 টাকা। সম্পূর্ণ টয়লেটটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে 15,000 টাকা। রং করতে লাগবে 8,000 টাকা। টাইলস করতে লাগবে 10,000 টাকা। আমরা যদি সবগুলো মালামাল হিসাবে একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 92,550 টাকা। এরকম হলে আপনারা এই ধরনের টয়লেট করতে পারবেন। তাছাড়া আরো কিছু জিনিসপত্র প্রয়োজন হবে, যেমন কমন লাগবে, তারপরে স্যানিটারি কিছু মালামাল লাগবে, পানির ট্যাঙ্কের জন্য মোটর লাগবে, এবং ইলেকট্রিকের কিছু মালামাল লাগবে। অতএব 1,00,000 টাকার মতন লাগবে কমপ্লিট করতে। যদি আপনারা আরো নর্মাল ভাবে করেন তাহলে হয়তো আরো কম টাকা হলে করতে পারবেন। যদি একটু উন্নত মানের এবং সুন্দর করে করতে চান তাহলে অবশ্যই বাজেট একটু বেশি লাগবে। তবে টয়লেট তৈরি করার সময় অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে টয়লেটের কাজ ধরবেন, এবং কাজ ধরার সময় অবশ্যই জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন।